মাননীয় বিরোধী দলীয় উপনেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের লালমনিরহাট 3। ধন্যবাদ মাননীয় স্পিকার, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার দরবারে, আজকে তিনি আমাকে মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি লালমনিরহাট সদর উপজেলা লালমনিরহাট 3-এর সকল বাসিন্দাদের, যারা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে সম্মানে সম্মানিত করেছেন। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই, শুধু এবারই নয়, এর আগেও পরপর দুবার ওনারা আমাকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করে সম্মানিত করেছিলেন। মাননীয় স্পিকার, আমি প্রথমে রাষ্ট্রপতি ভাষণের উপরে আমার বক্তব্য দিব। সেই বক্তব্যটিকে আমি চার অংশকে ভাগ করে আমি এটাকে এখানে উপস্থাপন করব। প্রথম অংশে আমি নির্বাচনে মহাজোটের বিজয়, তারপর মহামান্য রাষ্ট্রপতির ভাষণে প্রেক্ষিতে লালমনিরহাট সদর উপজেলার জনগণের প্রত্যাশা কিছু তুলে ধরব। তারপরে আমি বর্তমান সংসদ ও জাতীয় পার্টির ভূমিকা, যেটা নিয়ে যেহেতু আমরা আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি, এখন আমরা আওয়ামী লীগ সরকারের বিরোধী দল হিসাবে কাজ করছি, সে বিষয়ে আমাদের মহাজোটের অনেক শরিক দলের থেকেও আমরা অনেক ধরনের সমালোচনা আলোচনা সংশয় শুনতে পাচ্ছি এবং দেশবাসীর মধ্যে একটা সংশয় আছে। আমি মনে করি এ বিষয়ে আমাদের তরফ থেকে কিছু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন, আমি এই অংশে সেই বিষয়ে কিছু কথা বলতে চাই। তারপরে আমি দেশের সার্বিক পরিস্থিতি, যেটা রাষ্ট্রপতির বক্তব্য এবং মধ্যে উঠে এসেছে, সে বিষয়ে আমাদের কিছু বিশ্লেষণ এবং মতামত জানাবো। এবং সর্বশেষে চতুর্থ অংশে আমি বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত কিছু প্রস্তাবনা আমাদের তরফ থেকে মহান সংসদে উপস্থাপন করব। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ একাদশ জাতীয় সংসদে 158 পৃষ্ঠাব্যাপী একটি সুদীর্ঘ বক্তব্য উপস্থাপন করেছেন। রাষ্ট্রপতি তার ভাষণে গত 10 বছরে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন ধরনের উন্নয়ন এবং সাফল্যের বর্ণনা দিয়েছেন, একই সঙ্গে আগামীতে সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, এটা তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন। এই কারণে আমার নির্বাচনী এলাকা লালমনিরহাট সদর উপজেলার জনগণ এই উন্নয়ন এবং সাফল্যের সুফল ভোগ করেছে এবং তারা সেই কারণেই আমাকে মহাজোটের প্রার্থী হিসেবে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেছে। তাদের এখন প্রত্যাশা হয়েছে যে বর্তমান যে সরকার আছেন তারা আমাদেরকে সাফল্যের যে অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেছেন, সেই অগ্রযাত্রায় আমাদেরকে শরিক করবেন এবং আমাদের যে প্রত্যাশাগুলি আমরা দীর্ঘদিন থেকে আমরা হৃদয়ে লালন করছি সেগুলি এবার পূর্ণ হবে। আমি সেই বিষয়ে একটু কথা বলতে চাই। আমাদের লালমনিরহাট সদরে প্রথমে হলো একটি পরিত্যক্ত বিমানবন্দর আছে, দ্বিতীয় মহাযুদ্ধকালীন সময়টা তৈরি করা হয়েছিল, তারপরে এটাকে এখন বিমান চলাচল উপযুক্ত করে আবার চালু করার বিষয়ে আমি প্রথমে একটু কিছু বলবো। তারপর মোগলহাট স্থল বন্দর, আমার এলাকায় একটি স্থল বন্দর আছে যার মাধ্যমে কুচবিহারের সঙ্গে যোগাযোগ করা একটা ব্যবস্থা ছিল, যেটি এখন নেই, আবার এটাকে চালু করার জন্য আমার এলাকার জনগণ প্রত্যাশা করছে। লালমনিরহাট এলাকায় একটি অর্থনৈতিক অঞ্চল সৃষ্টির জন্য আমার এলাকার মানুষের একটা প্রত্যাশা আছে। লালমনিরহাট থেকে রেলপথে ঢাকার সঙ্গে যোগাযোগের জন্য ট্রেনের সংখ্যা বৃদ্ধির, এটাও আমাদের এলাকার মানুষের প্রত্যাশা এবার পূরণ হবে। ধরলা ও তিস্তা নদীর ভাঙনে আমার এলাকার মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এবং তারা প্রত্যাশা করছে যে এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বিষয়গুলিতে সমাধান হবে। আমি একটু বিস্তারিতভাবে ওই পয়েন্টগুলি একটু তুলে ধরতে চাই। আবার লালমনিরহাটে যে বিমানবন্দরটি পরিত্যক্ত অবস্থা আছে, মাননীয় স্পিকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা সম্পর্কে অবহিত আছেন, এখানে কিন্তু পাকিস্তান আমলে প্রায় 10 বছর 58 থেকে 68 সাল পর্যন্ত ফোকার ফ্রেন্ডশিপ প্লেন উঠানামা করেছে পিআইএর, এবং সেখানে বাণিজ্যিক ভিত্তিতে এটা পরবর্তীকালে লাভজনক না হওয়ায় বন্ধ হয়ে গেছে। এখন এই বিমানবন্দরটিকে এখন বিমান বাহিনীর হাতে দেওয়া হয়েছে, তারাও এটাকে প্লেন, ছোট ছোট প্লেন উঠানামার জন্য, হেলিকপ্টারের জন্য ব্যবহার করছে এবং এটার খুব সুন্দরভাবে এটা রক্ষণাবেক্ষণ করে চলছে। বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি যে এই বিমানবন্দরটি বাণিজ্যিকভাবে লাভবান হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের প্রাক্কালে লালমনিরহাট বিমানবন্দরের চালু ও তৎসংলগ্ন এলাকায় একটি অ্যারোনটিক্যাল ওয়ার্কশপ চালু করবেন বলে কথা বলেছিলেন। তো আমাদের এলাকাবাসীর প্রত্যাশা হলো এখন উনি যেহেতু আবার ক্ষমতায় এসেছেন এবং আমরা আবার আগামী 5 বছরে উন্নয়নের ধারাবাহিকতা দেখতে চাই, কাজে এই লালমনিরহাট বিমানবন্দরটি আবার পুনরায় চালু হবে। মাননীয় স্পিকার, দ্বিতীয় বিষয়টি হলো মোগলহাট স্থল বন্দর চালুকরণ।
ব্রিটিশ আমল থেকেই মোগলহাটটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল। এখানে রেল যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান থেকে ইন্ডিয়া যাতায়াত করত এবং সেখানে অনেক ধরনের বাণিজ্যিক কার্যক্রম চালু ছিল। পরবর্তীতে সম্পর্ক খারাপ হওয়ার কারণে এটাকে ডিসকন্টিনিউ করা হয়। বাংলাদেশেও অনেকদিন পর্যন্ত এটা একটা ইমিগ্রেশন এবং কাস্টমস দিয়ে একটা চেক একটা পয়েন্ট ছিল। আমরা মনে করি যে এটাকে এখন আবার যদি চালু করা যায়, কুচবিহারের ওপারে কুচবিহারের জনগণ এটার জন্য দাবি দাবা চালিয়ে আসছে, কাজে এটা যদি এখন চালু করা যায় এই এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভারতের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি হবে। এই যোগাযোগ বৃদ্ধি হলে অনেক ধরনের কর্মসংস্থানের সুযোগ হবে এবং আমার এলাকার মানুষ এবং এই জিনিসটি এখন আশা করছে যেটা হবে। অর্থনৈতিক অঞ্চলে এই এলাকার মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো যে তারা কর্মসংস্থানের অভাব বা চাকরির অভাব, বেকার সমস্যা। তো মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে বলেছিলেন যে এই লালমনিরহাট অঞ্চলে উনি একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবেন এবং তার মাধ্যমে কৃষিভিত্তিক শিল্পসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং সেখানে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের সুযোগ সৃষ্টি হবে। আমাদের তাদের প্রত্যাশা যে এবার এটি পূর্ণতা লাভ করবে। মাননীয় স্পিকার, যোগাযোগের জন্য ট্রেনের সংখ্যা বৃদ্ধি, বর্তমানে মাত্র একটি ট্রেন লালমনিরহাট এক্সপ্রেস চালু আছে। এই ট্রেনটি ঢাকা থেকে লালমনিরহাট যায় ও একই ট্রেন আবার ফিরে আসে এবং সপ্তাহে ছয় দিন চলাচল করে। কোনোদিন যদি এক ঘন্টা লেট হয় একটি ট্রেন, এই সব সারা সপ্তাহ ধরে এই লেটের বাড়তেই থাকে এবং কয়টা ট্রেন কয়টা আসবে কিছু বোঝা যায় না। তো মানুষের হয়রানি হয়, ভোগান্তি হয়। তো এখানকার এলাকার মানুষের আশা হলো আরেকটি ট্রেন একই সঙ্গে যদি দুটো একসঙ্গে দুপাশ থেকে ছাড়ে এবং যায় তাহলে জনগণের ভোগান্তির কিছুটা হলো লাঘব হবে এবং এই যে বিরাট একটা প্রয়োজন জনগণের ছাকা আসা যাওয়া সেটা সহজতর হবে। মানে স্পিকার, ধরলা নদী এবং তিস্তা নদী, এটি আমার এলাকার লালমনিরহাট সদর উপজেলার ভিতর দিয়ে প্রবাহিত এবং দুটি নদীতে ব্যাপকভাবে ভাঙন হয়। 1996 সালে মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী ছিলেন তৎকালীন সময় তিস্তা নদীর ভাঙনের জন্য বিপুল অনেক ধরনের বানন বাঁধের ব্যবস্থা করেছিলেন এবং এই ভাঙনটা অনেক ক্ষেত্রে রোধ হয়েছে। এখন আবার কিছু কিছু অংশে ভাঙন হচ্ছে এবং ধরলা নদীর ভাঙনে উনি গতবার আমি যখন মন্ত্রী ছিলাম সেই সময়ও বেশ কিছু কাজ উনি করিয়ে দিয়েছিলেন, যার জন্য ওখানেও এখন কাজ এখন মোটামুটি ওই অংশে ধরলানদীর ভাঙনটা কিছুটা হলেও কম হচ্ছে। কিন্তু অতি সম্প্রতি ধরলা নদীর ভাঙনে সীমান্তবর্তী এলাকা মোগলহাট ইউনিয়নের কর্ণপুর মৌজার চৌরাটারি গ্রামের বিস্তীর্ণ এলাকা আবার হুমকির সম্মুখীন হয়েছে এবং আমি আমার এলাকার লোকজনের আশা যে এই বিষয়টিতে পানি উন্নয়ন বোর্ড তড়িৎ ব্যবস্থা গ্রহণ করবে এবং এই ভাঙন রোধের ব্যবস্থা করবে। মাননীয় স্পিকার, আমি এখন বর্তমান সংসদ ও জাতীয় পার্টির ভূমিকা নিয়ে কিছু বলতে চাই। মাননীয় স্পিকার, আপনি জানেন যে আমরা অর্থাৎ জাতীয় পার্টি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পূর্বে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের সঙ্গে মহাজোট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। সেই নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট ও ঐক্য ফ্রন্ট। কথা ছিল নির্বাচন আমরা একসঙ্গে করব এবং সরকার গঠিত হলে আমরা একসঙ্গে দেশ পরিচালনা একসঙ্গে করব। কিন্তু যে নির্বাচনের ফলাফল পরবর্তীতে দেখা গেল সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বীদের জন্য একটা বিপর্যয় আমরা লক্ষ্য করলাম। বলা যায় যে তারা যে সংসদে আসবে সেই রকম তাদের সংখ্যা এত নগণ্য এবং সেই সঙ্গে তাদের একটা সিদ্ধান্ত যে এখন তারা সংসদে আসবে কিনা সেটা বোঝা যাচ্ছে না। তার ফলে সংসদ হয়ে দাঁড়ালো শুধু মহাজোটের সংসদ সদস্যদের নিয়ে। এই মহাজোটের সংসদ সদস্যদের নিয়ে যখন সংসদ হয়েছে তখন আমাদের কাছে অল্টারনেটিভ কি কি থাকতে পারে? একটা হতে পারত যে আমরা একটা সব দল মিলে একটা জাতীয় সরকারের মতো করতে পারতাম, সেখানে বিরোধী দল থাকতো না, এই ধরনের সরকার সত্যিকার অর্থে জাতীয় সরকারও হতো না, যেহেতু এখানে বিএনপি এবং তাদের যে ঐক্য ফ্রন্ট তাদের কোনো পার্টিসিপেশন থাকতো না। কিন্তু সংসদীয় গণতন্ত্রে যে সংসদের ভূমিকা যে সরকারকে জবাবদিহিতার মাধ্যমে তাদেরকে ঠিক পথে রাখা, সেই কাজটি সংসদ সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে যেত এবং এই ধরনের জবাবদিহিতাবিহীন অবস্থায় কোনো দেশের কোনো সরকারই বেশি দিন পর্যন্ত সুশাসন নিশ্চিত করতে পারে না। এটা হয়তো ক্ষণকালের জন্য ভালো হয়, তার ফলে এটা বেশি দিনের জন্য ভালো হয় না। আরেকটি অল্টারনেটিভ ছিল যে আমরা গতবারের মতো হয়তো কিছুটা মন্ত্রিসভায় থাকতাম, কিছুটা বিরোধী দলে থাকতাম। এই বিষয়টিতে আমার মনে হয় যে এই বিষয়টি সাধারণভাবে জনগণের মধ্যে আস্থাহীনতা সৃষ্টি করে এবং সত্যিকার অর্থে আমরা যে কাজ করব বিরোধী দল হিসেবে সেটা জনগণের কাছে ততটা গ্রহণযোগ্য হয়তো হবে না। তো তৃতীয় যেটা হওয়ার সুযোগ ছিল সেটা হলো আমরা জাতীয় পার্টি সম্পূর্ণভাবে বিরোধী দল হয়ে আমরা সংসদে সরকারি দলকে মুখোমুখি তাদের সংসদে জবাবদিহিতার ব্যবস্থা করব এবং সেটাই আমরা করেছি। এবং আমি মনে করি যে এই প্রসঙ্গে এটা ছাড়া কোনো অল্টারনেটিভ কোনো ছিল না সংসদকে কার্যকর করার এবং প্রাণবন্ত করার জন্য, যে আমরা এখন যেটা করেছি সেটাই সবচেয়ে ভালো এবং সেটার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং এই প্রসঙ্গে আমি মহাজোটের নেতৃবৃন্দ
যারা আলাপ আলোচনা করে এটা এটা এই সিদ্ধান্তে এসেছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টিকে সঠিকভাবে অনুধাবন করেছেন, সেই জন্য আমি মনে করি এটা ওনার প্রশংসা পাওয়ার যোগ্য। এখন অভিযোগগুলি সম্পর্কে আমি কিছু ব্যাখ্যা দিতে চাই। অভিযোগ উঠেছে পাতানো খেলা, মানে আমরা যেহেতু আমরা সরকারি দলের মিত্র হিসেবে নির্বাচন করেছি, এখন সংসদে সরকারি দলের বিরুদ্ধে কাজ করব, কাজে এটা একটা পাতানো খেলার খেলা হচ্ছে সংসদে। আবার কথা উঠেছে এটা কৃত্রিমভাবে তৈরি, অনেকে বলছেন, এবং বলছেন যে একটা মেকি বিরোধী দল, অনেকে বলছেন এভাবে সংসদ কার্য প্রাণবন্ত হবে না, কার্যকর হবে না। এখানে আমার কথা হলো পাতানো খেলার অর্থ কি। পাতানো খেলার অর্থ হলো যে খেলার ফলাফল আমরা আগের থেকে সবাই জানি, যে খেলা কে জয়ী হবে সেও জানে আমি জয়ী হব, যে পরাজিত হবে সেও জানে আমরা পরাজিত হব। আমাদের বাংলাদেশের সংসদ সংবিধানের বিধান অনুযায়ী যারা সংখ্যাগরিষ্ঠ তারা সরকার গঠন করবে, এবং সংবিধানের বিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ বিষয় যে কোনো বিষয়ে সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠতার ভোটে ভিত্তিত হবে। ফলে আমাদের 70 অনুচ্ছেদে আছে যে কেউ দল পরিবর্তন করতে পারবে না, কাজে সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতা সবসময় থাকবে। ফলে আমাদের দলে এখানে সরকারি দল সবসময় সংসদে জয়ী হবে, এবং বিরোধী দল সবসময় যে কোনো সিদ্ধান্ত যেটাই নিই না কেন সরকারি দল যেভাবে বলবে সেভাবেই সিদ্ধান্ত হবে। কাজে এখানে পাতানো খেলা তো আমরা নতুনভাবে শুরু করিনি, এই সংসদ 90 পর থেকে 91 পর থেকে প্রতিটি সংসদই পাতানো খেলার সংসদ ছিল আমার বিশ্বাস। এবং এই কারণেই যখনই আওয়ামী লীগ এবং বিএনপি যখনই বিরোধী দল গেছে তারা এই সংসদে অবস্থান করতে পারেনি। এখানে যদি সংখ্যা বেশি হতো আমাদের একটু বেশি হইচই করতে পারতাম, যদি অশ্লীল অশ্রাব্য গালাগালি হতো হয়তো দেখতে একটু প্রাণবন্ত হতো, কিন্তু ফলাফল একই। ফলাফল হলো বিরোধী দল যে কথাই বলুক তারা কথার সেটার আলটিমেটলি কোনো সিদ্ধান্ত সংসদে গৃহীত হবে না, সরকার যেটা বলবে সেটাই সিদ্ধান্ত গৃহীত হবে, এবং সেখান থেকে আমাদের বেরিয়ে আসার উপায় কি আমি সম্পর্কে একটু বলবো। তার আগে আরেকটি বিষয় আমি মনে করি আমার বিশ্লেষণ দেওয়া প্রয়োজন আছে, সেটা হলো কৃত্রিমভাবে তৈরি কিছুটা হতে পারে, যেহেতু আমরা সরকারি জোটে ছিলাম আলাপ আলোচনার ভিত্তিতে আমরা বিরোধী দল এসেছি, কিন্তু সম্পূর্ণভাবে নয়, কেননা জাতীয় পার্টি একটি দল যা নিজস্ব প্রতীক নিয়ে এবং নিজস্ব রাজনীতি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমাদের এই দল অতীতে দেশ পরিচালনা করেছে, আমরা দীর্ঘদিন বিরোধী দলের কাজও করেছি, কাজেই আলাদাভাবে আমরা বিরোধী দল হতে পারবো না, মেয়ে কি হব এটার তো কোনো প্রশ্ন হতে পারে না। আমরা যদি বিরোধী দল হতে চাই আমরা বিরোধী দল সবসময় হতে পারবো, আমাদের সক্রিয় রাজনীতি আছে, আমাদের আলাদা সিম্বল দিয়ে আমরা নির্বাচন করেছি, আমরা সঠিকভাবে করতে পারবো। এখন প্রশ্ন হলো কাজেই আমাদেরকে আমরা যেটা করছি সেটাকে মেয়ে কি বলা ঠিক হবে না, নির্বাচনে সমর্থন দেওয়া সত্ত্বেও নির্বাচন উত্তর সরকারকে সমালোচনা করা এমনকি তাদেরকে পদত্যাগ করতে বলা, এটা কি খুব আমাদের দেশ বা বিদেশ যে কোনো দেশেই এটা কি খুব স্বাভাবিক ব্যাপার নয়? আজকে আমাদের যারা ভোট দিয়েছে তারা কি 10 দিন পরে আমাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না? তো আমরা আরেকটি কথা হলো যে আমাদের সংসদীয় পদ্ধতিতে পৃথিবীর সব দেশেই আছে যে মন্ত্রিসভার বাইরে যারা থাকবেন তারা সবাই হলো বেসরকারি সদস্য, তারা সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবেন এবং অন্যান্য দেশে আমাদের দেশ ছাড়া তাদের বিরুদ্ধে ভোটও দিতে পারবেন। তাহলে আমরা অন্য দল হিসেবে যদি আমাদের দল দেশে শুধু ভোট দিতে পারবে না, তাহলে আমরা যদি এখন বিরোধী দল হই এবং আমরা যদি সংসদে সত্যিকার অর্থে বিরোধী দল হতে চেষ্টা করি তাহলে এটাকে আমরা কেন এটাকে বলা হবে যে এটা মেকি। আমাদের যে কোনো দাবি যদি আমরা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে চাই এবং তুলে ধরি তাহলে এটাকে মেকি বলার কোনো কারণ থাকতে পারে না। তবে এখানে সংসদকে প্রাণবন্ত কার্যকর করা এটা কি সত্যিকার অর্থে সম্ভব কিনা সেই ব্যাপারে আমি বলতে চাই যে আমার কিছু সুপারিশ আছে। এমনিতেই এটা সম্ভব হবে না, সম্ভব করার জন্য কিছু কাজ করতে হবে। আমরা প্রাণবন্ত যদি করতে চাই মাননীয় স্পিকার আপনার তরফ থেকে আমাদেরকে যথেষ্ট সুযোগ দিতে হবে, সময় দিতে হবে, আমরা যদি কথা বলতে চাই কথা বলতে দিতে হবে। আর একটা কথা হলো সরকারের তরফ থেকে আমাদের যে কোনো সমালোচনাকে শত্রুতা মনে করা ঠিক হবে না, আমরা প্রতিপক্ষ আমরা শত্রু নই, আমাদেরকে সহায়ক শক্তি হিসাবে বিবেচনা করতে হবে, এই মনোভাবটি আমরা সরকারের থেকে চাই। আর তারপরে হলো আমরা যে কথাগুলি বলবো এটি খুবই ইম্পর্টেন্ট যে আমাদেরকে শত্রু মনে করা চলবে না, আমরা সমালোচনা করব, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিব বস্তুনিষ্ঠভাবে, সেগুলো যদি গ্রহণযোগ্য হয় সরকার এটাকে বলতে দিলে তখনই হবে সরকার সংসদ প্রাণবন্ত, এবং কার্যকর করতে বলতে হলে আমরা যেটা বলবো সেটাকে শুনে যদি গ্রহণ করার মতো হয় তাহলে সেটাকে গ্রহণ করতে হবে।
সেই অনুযায়ী যদি এই কয়েকটি সুপারিশ বা এই কয়েকটি নিয়ম যদি মেনে নেওয়া যায় তাহলে সংসদ কার্যকর হবে এবং সংসদ প্রাণবন্ত হবে, সেখানে আমরা জাতীয় পার্টি বা আমরা যেই হই সেখানে কোনো ম্যাটার করবে না, আমরা যে কোনো লোকই এটার বিরুদ্ধে কথা বলতে পারবে এবং সংসদকে প্রাণবন্ত করার জন্য সকলেই সমানভাবে অংশগ্রহণ করতে পারবে। এবং আমি মনে করি যদি এটা আমরা অতীতে 91 পর থেকে এই সুপারিশ অনুযায়ী আমরা সংসদকে আমাদের ভূমিকা রাখতাম তাহলে সংসদ বর্জন করার কোনো প্রয়োজন হতো না। সরকারি দল যদি তাদের যে কোনো সমালোচনাকে গঠন নিজের শত্রুতা মনে না করত, স্পিকার যদি সময় মতো আমাদের কাজ সুযোগ দিতেন সবসময় এবং যদি সরকার আমাদের কথা শুনতেন তাহলে সংসদ কার্যকর হতো। মাননীয় স্পিকার, আমি আমার তৃতীয় ভাগ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। রাষ্ট্রপতি বক্তব্যের অর্থনৈতিক পরিস্থিতি পর্বে উনি সরকারের সফলতার অন্যতম হিসাবে দুটো জিনিসকে বলেছেন। একটা বলেছেন যে উনি অর্থনৈতিক প্রায় 10 বছর থেকে আমরা মোটামুটি উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছি এবং এটা ধরে রেখেছি শুধু নয়, এটাকে আস্তে আস্তে প্রতি বছর এটা বেড়ে গেছে। এটা একটা অত্যন্ত সাফল্যজনক ঘটনা বাংলাদেশের জন্য, সারা বিশ্ব আমাদেরকে এই জন্য প্রশংসা করে, আমরা সরকারকে এই জন্য অভিনন্দন জানাই। আর একটা জিনিস উনি বলেছেন, সেটা হলো যে আমরা মাথা পিছু আয়ের একটা যুগান্তকারী আমরা আমাদের অর্জন হয়েছে, মাথা পিছু আয় অনেক বেশি হয়েছে। অর্থনৈতিক পরিস্থিতি হলো 2015-16 অর্থ বছরে আমাদের প্রবৃদ্ধি যেখানে ছিল 7% উপরে, 2016-17 7.28, 2017-18 হয়েছে 7.86%, আর 2005-06 অর্থ বছরে মাথা পিছু আয় ছিল $543 মার্কিন, 2017-18 অর্থ বছরে বৃদ্ধি পেয়ে